রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরগুলির পরিকাঠামো প্রায় অচল হয়ে পড়ল। ইউক্রেনের কৃষিমন্ত্রী মাইকোলা সোলাস্কি বলছেন, রপ্তানি পরিকাঠামোর অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, সেই সঙ্গে বিপুল পরিমাণ খাদ্যশস্যও নষ্ট হয়ে গিয়েছে। রাষ্ট্রসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানির ঐতিহাসিক চুক্তি থেকে সরে আসে রাশিয়া। এর ফলে বিশ্বের অধিকাংশ দেশেই খাদ্য সংকট দেখা দেবার আশঙ্কা ছিলই। চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই রাশিয়ার এমন হামলায় বিড়ম্বনায় পড়েছে ইউক্রেন। মঙ্গলবার সকালে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওদেসা এবং মাইকোলাইফে হামলা চালায় রাশিয়া। সূত্রের খবর, বুধবার পর্যন্ত রাতভর ওদেসা এবং কর্নমোর্স্কে কৃষ্ণনগর উপকূলের বন্দর এবং শস্য টার্মিনালগুলিকে নিশানা করে রাশিয়ার হামলা চালিয়েছে। ওদেশার সামরিক মুখপাত্র সেরহি ব্রাথচুক বলেছেন, অতর্কিতে মারাত্মক হামলা চালানো হয়েছে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, 60,000 টন শস্য ধ্বংস হয়েছে, যেগুলো একটি বড় জাহাজে তুলে নিরাপদ করিডোর দিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। এই হামলার পর ফ্রান্স এবং জার্মানি রাশিয়ার প্রতি কড়া নিন্দা প্রকাশ করেছে। জার্মান বিদেশমন্ত্রী বলেছেন, ওদেসায় বোমা ফেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের ইউক্রেনের শস্য পাওয়ার আশা ছিনিয়ে নিচ্ছেন এবং গরিবদের পেটে লাথি মারছেন। গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনের শস্য রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল, কারণ রাশিয়া প্রথমেই কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলোর দখল নেয়। বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেন থেকে পণ্যের যোগান বন্ধ হলে তার সরাসরি প্রভাব পড়ে বিশ্ববাজারে। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে শস্যের দাম, প্রভাব পড়ে সারা বিশ্বে। অন্যদিকে ইউক্রেনের গোদামগুলিতে টন টন শস্য পড়ে নষ্ট হতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে তুরস্ক এবং রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় ইউক্রেন থেকে শস্য রপ্তানির বিষয়ে তিন পক্ষের মধ্যে গত বছর একটি চুক্তি হয়। গত সোমবার ওই চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর নতুন করে আর মেয়াদ বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় রাশিয়া। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।